আসসালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। আমি অনেক আগেই আমার একটা ভিডিওতে এই বক্তব্যগুলো দিয়েছিলাম যে আশঙ্কা করেছিলাম সেই আশঙ্কা শতভাগ সত্যি হয়ে গেল। জিওপলিটিক্সের শিকার এই মুহূর্তে বাংলাদেশ। হঠাৎ করে বাংলাদেশের প্রতি পরাশক্তির দেশগুলার আপনার নতুন করে আলগা পীড়িতি জন্মাইছে, এর মধ্যে আমেরিকা। আপনি দেখেন রাশিয়ার সাথে বাংলাদেশের যে সম্পর্ক, সে 1971 সাল থেকে আজ পর্যন্ত এই বন্ধুত্বের সম্পর্কে এইবারের মতন ঘটনা কখনোই হয় নাই 53 বছরের ইতিহাসে। এই প্রথম বাংলাদেশের রাষ্ট্রদূতকে ডেকে নিয়ে পুতিন সরকার খুব কড়া ভাষায় কথা বলার পাশাপাশি বেশ কিছু ইঙ্গিতও দিয়েছেন। এখন সরকারের জন্য এটা খুবই একটা কঠিন চ্যালেঞ্জিং ইস্যু হয়ে দাঁড়িয়েছে, কারণ পুতিন সরকার যেই বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য যদি আমরা আবার পজিটিভ হইতে যাই, তাহলে এই মুহূর্তে আমেরিকার সাথে নেগেটিভ হয়ে যাচ্ছে, অপরদিকে চীনের সাথেও নেগেটিভ হয়ে যাচ্ছে, কারণ এখন জিওপলিটিক্যালি 2-3টা গ্রুপ হয়ে গেছে। ঘটনা হচ্ছে, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গতকালকে মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসান সাহেবকে তলব করেছেন। সম্প্রতি আপনাদের খেয়াল থাকার কথা যে আমাদের রূপপুর পারমাণবিক কেন্দ্রের যেই মাল নিয়ে জাহাজ আসছিল, বাংলাদেশ এখানে নিষেধাজ্ঞা দিছিল আমেরিকার নিষেধাজ্ঞাকে ফলো করতে গিয়া, সেইটা সম্পর্কে ডেকে কড়া ভাষায় প্রতিবাদের পাশাপাশি আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ বক্তব্য তুলে ধরেছেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশি বন্দরে রাশিয়ার জাহাজ ভিড়া নিষিদ্ধ করার সিদ্ধান্তের পরে মস্কোতে বাংলাদেশের রাষ্ট্রদূত কামরুল আহসানকে তলব করা হয়েছে। বাংলাদেশের জন্য কার্গো বহনকারী রাশিয়ান জাহাজকে বাংলাদেশের বন্দরে ভিড়া নিষিদ্ধ করায় রাশিয়া কর্তৃপক্ষের সিদ্ধান্তের সম্পর্কে, মানে বাংলাদেশের এই সিদ্ধান্তের সম্পর্কে প্রতিবেদনের প্রতি রাশিয়া কূটনৈতিক মিশন প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এই সিদ্ধান্ত, এই যে জাহাজের উপর নিষেধাজ্ঞা দিল, এই সিদ্ধান্ত দ্বিপাক্ষিক সম্পর্কের ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ চরিত্রের বিপরীত। মানে বাংলাদেশ আর রাশিয়ার মধ্যে যে বন্ধুত্ব ছিল সেটার বিপরীতে প্রথমবার বাংলাদেশে স্ট্যান্ড করল। এটি বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের সাথে রাশিয়ার সহযোগিতার সম্ভাবনার উপর নেতিবাচক প্রভাব ফেলবে, ডাইরেক্ট এই বক্তব্য দিয়েছে রাশিয়া। আপনারা জানেন রূপপুর সহ বিভিন্ন কেন্দ্রে রাশিয়ার ইনভেস্টমেন্ট বাংলাদেশে হিউজ পরিমাণ আছে। সুতরাং রাশিয়া বলছে যে সামনের দিকে ওই ধরনের বিষয়গুলোতে তারা কনসার্ন করবে। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ে আপনারা জানেন যে উর্সা মেজর নামক এই জাহাজটি নিয়ে আপনার একটা অবস্থানে তৈরি গিয়েছিল। রাশিয়া দূতাবাস সরকারকে অনুরোধ জানিয়েছিল জাহাজটিকে ভিড়ার অনুমতি দিতে, কিন্তু জাহাজ ভিড়তে না দেওয়ায় দিন শেষে আজকে এই পর্যন্ত আপনার ঘটনাগুলো সামনে আসলো। আর পরবর্তী সময়ে জাহাজের মাল কিন্তু ভারত টারত কোথাও তারা আনলোড করে নাই, না করে কিন্তু এই জাহাজ চীনের দিকে চলে গিয়েছিল। তো এখন বাংলাদেশের আসলে করণীয় কী? এই মুহূর্তে বাংলাদেশ পরাশক্তিগুলোর সাথে এক ধরনের একটা কঠিন সিচুয়েশনে আছে। আগে দেখেন আমেরিকা বাংলাদেশকে দেখতো ভারতের চোখে, ভারত যেটা রিপোর্ট দিত এটাই, কিন্তু ভারত যখন এখন রাশিয়ার সাথে সম্পর্ক কানেক্টেড করে ফেললো, আমেরিকার নিষেধাজ্ঞা না মেনে তারা তেল কিনা হিউজ ল্যাপটপ করলো, ভারতের সাথে কিন্তু মার্কিনীদের সম্পর্কের টানাপোড়েন দেখছেনই তো। মোদী সরকার আদানিকে খাওয়ার জন্য যুক্তরাজ্য, আমেরিকা সহ অন্যান্য দেশগুলো একটা স্ট্যান্ড কিন্তু নিয়ে নিছে অলিখিতভাবে। আর সেই মুহূর্তে বাংলাদেশের প্রতিও এটা একটা বড় দুঃসংবাদ। এখন বিষয়গুলো কূটনৈতিক ইস্যু, তো দেখা যাক আমাদের সরকার থেকে রাশিয়াকে কীভাবে ডিল করা হয় বা এই বিষয়টাকে কীভাবে কভার করা হয়। বাট বিষয়টা তো জটিল আকার ধারণ করছে, এটা কিন্তু বাস্তব। দেখা যাক, আসলে ভালো কিছু হোক এটা আমি চাই, কারণ রাশিয়া আমাদের পুরনো বন্ধু। আজ এই পর্যন্তই, আসসালামু আলাইকুম।